হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এস ডি গাইড ইউটিউব চ্যানেল তো অনেক রাত হয়ে গেছে তোমাদের জন্য আমি ভাবলাম যে এই ভিডিওটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ তাই আমি নিয়ে চলে এলাম এতক্ষণ ধরে ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসি লিস্টের জন্য আমি অপেক্ষা করেছি কিন্তু লিস্ট কিন্তু এখনও পাবলিশ হয়নি লিস্ট যখনই পাবলিশ হবে আমি অবশ্যই তোমাদের সামনে নিয়ে চলে আসবো সেটা অনেক রাত্রে হলেও কাল সকালে তোমরা পেয়ে যাবে চিন্তা করবে না তো বন্ধুরা যারা নতুন আছো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে লাল বাটনটি প্রেস করার মাধ্যমে একদম বেশি কথা না বাড়িয়ে তোমাদের বেশ কতগুলো ইউনিভার্সিটি আপডেটে নিয়ে চলে যাচ্ছি প্রথমত যেটা রয়েছে এমএস ডব্লিউ সেকেন্ড মেরিট লিস্ট বেরিয়ে গেছে কাজী নজরুল ইউনিভার্সিটি এবং কাজী নজরুলের বাদবাকি লিস্টগুলো কিন্তু এবার আসতে শুরু করবে নেক্সট নেক্সট তোমাদের নিয়ে চলে যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটিতে তো যাদবপুর ইউনিভার্সিটিতে গতকালকে আমি তোমাদের বলেছিলাম আজ থেকে যে তোমাদের রয়েছে এম ফিলের কিন্তু অ্যাডমিশান প্রসিডিওর শুরু হচ্ছে তো এখানে জাস্ট তোমরা যদি দেখো এম জন্য কিন্তু আজকে লিস্ট চলে এসেছে অ্যাডমিশনের সমস্ত যে যা খুটিনাটি বিষয় সেগুলো রয়েছে ক্লিক হেয়ার ফর ডিটেল এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশান যে পোর্টালটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছ এখান থেকে গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন করে দিতে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে যাবতীয় যা কিছু সেগুলো কিন্তু এখানে তোমাদের রয়েছে কী কী লাগবে সমস্ত বিষয় রয়েছে সেগুলো তোমরা একটু পড়ে এখান থেকে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারছো নেক্সট এখানে হাউ টু অ্যাপ্লাই এখানে জাস্ট হাউ টু অ্যাপ্লাইতে ক্লিক করলে তোমাদের সামনে ফর্মটা খুলে যাবে এবং সেই ফর্মে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেইভাবে কিন্তু তোমরা নিতে পারছো এবং যে ডিটেলটা রয়েছে জন্য যে রয়েছে সেই ডিটেলটাও তোমাদেরকে বলেছিলাম আজকে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে যে বিএড এর আর একটা লিস্ট পাবলিশ হয়েছে ভ্যাকেন্ট সিটের জন্য অনেকে বলছিলেন যে যাদবপুর ইউনিভার্সিটিতে বিএড এর কোনো লিস্ট আর বেরোবে কিনা তো লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং খুব কম দিন সময় দেওয়া হয়েছে তোমাদের দেখো এখানে যে টাইম রয়েছে তোমাদের যে সমস্ত ক্যান্ডিডেটদের এখানে নাম রয়েছে তাদেরকে পুনরায় কিন্তু কাউন্সেলিংয়ে বসতে হচ্ছে অর্থাৎ তোমরা যারা আগে কাউন্সেলিং করনি তাদের এখানে কাউন্সেলিং করতে হবে এবং একেবারে আজকের এই টাইমটা হচ্ছে বেস্ট টাইম তোমাদের কাছে প্রথমত এখানে দেখো সেকেন্ড অক্টোবরে তোমাদের গুগল মিটের এই লিঙ্কে গিয়ে এগারোটা থেকে দুটোর মধ্যে কাউন্সেলিংটা করে নিতে হচ্ছে অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে এখানে পেমেন্ট তোমাদের করতে হচ্ছে তো কাউন্সিলিংটা এখানে তোমরা করলে অর্থাৎ এটা অনলাইন রিপোর্টিং যারা চাইছো ভর্তি হতে তাদের জন্য এবং এখানে কিন্তু তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন সেটাও কিন্তু হচ্ছে তো ডকুমেন্ট ভেরিফিকেশনের পর তোমাদের লিঙ্ক এখানে চলে আসবে তিন থেকে চার তারিখের মধ্যে পেমেন্ট করতে হচ্ছে তো এখানে দেখো তিন তারিখ সন্ধ্যা ছটার পর থেকে পাচ্ছো এবং এই পেমেন্ট লিঙ্কে গিয়ে তোমাদের এই পেমেন্টটা করতে হচ্ছে নিচে দেখো তোমাদের যে টাকাগুলো আগে বলে দিয়েছিলাম সেই টাকাই তোমাদের লাগছে এবং ফ্রেশার ক্যাটেগরি থেকে শুরু করে যে কটা সিট ফাঁকা ছিল যাদবপুরে সেই কটা সিট কিন্তু নেমেছে সুতরাং তোমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারছো কোনো কিন্তু তোমাদের প্রবলেম নেই নেক্সট এবার চলে যাচ্ছি কল্যাণ ইউনিভার্সিটির মোস্ট অ্যাওয় বিএডের প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট হিসেবে এখানে বলা হচ্ছে কিন্তু আমার মনে হয় না এটা প্রফেশনাল ফাইনাল অ্যাডমিশন লিস্ট কেননা ফাইনাল অ্যাডমিশন লিস্ট ওয়ান এখনও হয়তো আসতে পারে আমি কনফার্ম বলতে পারছি না কিন্তু আমার মনে হচ্ছে আসতে পারে তার কারণ এখানে তোমাদের যে লিস্টটা বেরিয়েছে দেখো এখানে প্রফেশনাল ব্যাচেলার অফ এডুকেশান এর জন্য কোনো রকম কিন্তু নোটিফিকেশান জারি করা হয়নি যে এটা কী লিস্ট শুধু বলা হয়েছে যে এখানে তোমাদের এটা প্রফেশনাল মেরিট লিস্ট অর্থাৎ অ্যাডমিশন লিস্ট কিন্তু ভিতরে গেলে আমরা দেখতে পাবো প্রফেশনাল কম্বাইন্ড লিস্ট তো এখানে বাংলাতে যে সমস্ত ক্যান্ডিডেটরা কেন বলছে এটা ফাইনাল লিস্ট নয় দেখো আমরা জানি বাংলাতে কতগুলো সিট রয়েছে সীমিত সংখ্যক সিট সেখানে দেখো এটা হচ্ছে হোম ইউনিভার্সিটির ক্যান্ডিডেটদের জন্য কতগুলো সিট নামানো হয়েছে দেখো এখানে সিরিয়াল নাম্বার কিন্তু আটাত্তর রয়েছে এখান থেকে শুরু হচ্ছে আদার ইউনিভার্সিটি আদার ইউনিভার্সিটির ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সিট কিন্তু দেওয়া রয়েছে এবং তার মধ্যে আদার ইউনিভার্সিটির যারা তোমরা রয়েছে ইউ আর ক্যাটেগরি তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো সিট কিন্তু নামানো হয়েছে হোমের ক্ষেত্রে প্রায় একশো এগারোটা রয়েছে আদার ইউনিভার্সিটির ক্ষেত্রে আমরা যদি দেখি একদম নিচে দেখো নিচে চলে আসছি একশো তেতাল্লিশটা সিট কিন্তু রয়েছে তো একশো একশো কিন্তু এখানে সিরিয়াল নাম্বার তোমাদের রয়েছে সুতরাং এটা কখনোই ফাইনাল লিস্ট নয় এতগুলো ক্যান্ডিডেট বাংলাতে কিন্তু অ্যাডমিশান নিতে পারবে না সুতরাং তোমরা এখানে দেখে রাখো তোমাদের নামটা আছে কিনা যদি না থাকে অবশ্যই ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে মেল বা কল করে তোমরা জানতে চাইবে এবং রিপোর্টিং অবশ্যই করবে যে তোমাদের নাম নেই দেখো এটা হচ্ছে কম্বাইন্ড লিস্ট অর্থাৎ এরপরে একটা এডমিশন লিস্ট আমরা এক্সপেক্ট করছি যখনই আসবে অবশ্যই তোমাদের জানাবো তবে এখানে তোমাদের নাম আছে কি অবশ্যই তোমরা জানিও এর পরবর্তী ক্ষেত্রে তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির যারা রয়েছে আদার ইউনিভার্সিটি ক্যান্ডিডেট একটা কাউন্সিলিং তোমাদের হবে এর আগেই তোমাদের বলেছিলাম যে একটা কাউন্সিলিং শিডিউল কিন্তু আসবে তো কল্যাণ ইউনিভার্সিটির ইউনিভার্সিটির পক্ষ থেকে এই নোটিফিকেশানটা কিন্তু দেওয়া হয়েছে এটা তোমরা এখন কোনো ওয়েবসাইটে হয়তো পাবে না আমি জাস্ট তোমাদের এটা পেয়েছি সূত্র মারফত বলে তোমাদেরকে আমি দিয়ে দিচ্ছি দেখো নেক্সট দেখো এখানে চার তারিখ থেকে তোমাদের কাউন্সিলিং শিডিউল করা হচ্ছে কোন কোন দিনে কোন কোন সাবজেক্ট দেখো বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি কমার্স এনভারোমেন্টাল সায়েন্স এনভাররমেন্টাল ম্যানেজমেন্ট মলিকুলার বায়োলজি বায়োটেকনোলজি সোশিওলজি হিন্দি পাঁচ তারিখে রয়েছে কম্পিউটার সায়েন্স ডেটা সায়েন্স বোটানিক জুলজি ফিজিক্স জিওগ্রাফি লাইফ লং লার্নিং থেকে শুরু করে এই যে সাবজেক্টগুলো এবং সাত তারিখে রয়েছে তোমাদের রুরাল স্টাডিজ সংস্কৃত ফিজিওলজি মাইক্রোবায়োলজি ফিলোসফি ইকোনমিক্স লাইব্রেরি থেকে শুরু করে এইগুলো এবং আট দশে রয়েছে যারা এডুকেশন অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্ট বিএডটাও কিন্তু এর মধ্যে আসতে চলেছে এবং ম্যাথমেটিক্স তো বিএডের অ্যাডমিশন আশা করি তার আগে একটা কমপ্লিট হওয়ার ব্যাপার রয়েছে তো এই যে ডিটেল অর্থাৎ ডিটেল শিডিউল তোমরা এখান থেকে অ্যাডমিশান কল্যাণ ইউনিভার্সিটি এখান থেকে পেয়ে যাবে অর্থাৎ ওয়েবসাইটেও এটা চলে আসবে চিন্তা নেই কিন্তু কীভাবে এটা হবে একদিন তোমাদেরকে আমি ভিডিও করে দেখিয়ে দিয়েছিলাম কিভাবে হবে কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে একটা আপডেট পাওয়া যাচ্ছে যেটা যে জুম মিটিংয়ের অর্থাৎ জুম মিটিং অ্যাপের মাধ্যমে এটা কিন্তু হবে জুম মিটিং অ্যাপটা তোমাদেরকে ডাউনলোড করে রাখতে হবে তার আগে আমি ডিটেল পরবর্তী ক্ষেত্রে তোমাদের অবশ্যই বলে দেবো তার আগে শিডিউল কিন্তু তোমরা এখান থেকে মোটামুটি দেখে নিতে পারলে এবার আদার ইউনিভার্সিটির সিট ওয়াইজ কিন্তু একটা শিডিউল দেওয়া রয়েছে দেখো চার তারিখে কাদের কাদের হচ্ছে কোন কোন টাইম এখান থেকে তোমরা দেখে নিতে পারছো বাংলা ইনটেক রয়েছে তেতাল্লিশ আদার ইউনিভার্সিটির জন্য এগারোটার সময় তোমাদের টাইম হিস্ট্রি রয়েছে এগারোটার সময় টাইম পল সায়েন্স রয়েছে তো এই ছবিটা কিন্তু অনলাইনে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে বসে থাকতে হবে অর্থাৎ সেখান থেকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এই কাউন্সিলিংটা কমপ্লিট হবে এবং তারপরে কিন্তু তোমরা যে তোমাদের অ্যাডমিশান অর্থাৎ ফার্স্ট অ্যাডমিশান লিস্ট সেটা আসবে যেটা হোম ক্যাটেগরির ক্ষেত্রে ফার্স্ট অ্যাডমিশন লিস্ট চলে এসেছে সেটা তোমাদের ক্ষেত্রে এখানে কিন্তু চলে আসবে ওই টাইমের মধ্যে এবং এখানে দেখো সম্পূর্ণভাবে সাবজেক্ট ওয়াইজ কিন্তু টাইমটা দেওয়া রয়েছে তোমরা একটু দেখে নিতে পারছো এটা তার পরবর্তী ক্ষেত্রে পাঁচ তারিখে যাদের রয়েছে সাবজেক্ট ওয়াইজ এখানে সেটাও তোমরা দেখে নিতে পারছো এগারোটা থেকে বেশিরভাগটা এগারোটা থেকে চারটে তো ডেটা সায়েন্স বোটানিক জুওলজি রয়েছে ফিজিক্স রয়েছে এইগুলো একটু তোমরা দেখে নিতে পারছো স্ক্রিনশট করে নিতে পারছো দরকার পড়লে তারপরে সাত তারিখে যাতে রয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটাও স্ক্রিনশট করে নিচ্ছ টাইম টু টাইম দশ তারিখে কাতে রয়েছে আট তারিখে কাতে রয়েছে সেটাও তোমরা স্ক্রিনশট করে নিতে পারছো এডুকেশন এগারো থেকে পাঁচটা ম্যাথমেটিক্স রয়েছে এগারো থেকে সাড়ে চারটে এবং এমটেক রয়েছে তোমাদের এগারোটার সময় তো এইভাবে তোমরা টোটাল এই পেজগুলো স্ক্রিনশট করে নিচ্ছ আমি আরেকবার স্কল আপ করছি যাতে তোমাদের বুঝতে কোনো সমস্যা না হয় এটা একটু তোমরা দেখে নিচ্ছ এবং এই অনুযায়ী তোমাদের বাদবাকি যে প্রসেস সেটা কিন্তু হতে চলেছে এবং এই বিএডের যে অ্যাডমিশন লিস্ট অর্থাৎ ফাইনাল অ্যাডমিশন লিস্ট এলে অবশ্যই আমি তোমাদেরকে জানিয়ে দেবো আপাতত এই পর্যন্ত রইল বিষয়টি তার কারণ এখানে রকম অ্যাডমিশান যে লিস্ট বা শিডিউল সেটা কিন্তু আসেনি তো তোমরা একটু মোটামুটি জানতে পারলে আমাকে একটু জানিও ভালো থাকে সবাই অল দ্য বেস্ট